এই যা, আজ তোদের ছুটি, যা ঘরে যা, ঘরে যা, যা। পাক, যত খিদে তেষ্টাই পাক, তোকে শাস্তি পেতেই হবে। শোন, আমি নাওয়া খাওয়া করে আসছি। আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ এখানে এভাবেই রোদে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, মনে থাকে জানো? মা, আর যে পারি না, বড় কষ্ট হচ্ছে যে। তোর জন্য যে আমায় কত রূপ ধরতে হবে কে জানে। মা গো, আর যে পারি না। খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ গো, বড্ড খিদে পেয়েছে। কিন্তু তুমি কে গো? আমি যে তারা। তারা? সে তো আমার বড় মায়ের নাম, তাকেও যে সবাই তারা মা বলেই ডাকে। কিন্তু তুমি তারা হলে কি করে? খালি তোমার বড় মায়ের নামই বুঝি তারা হবে, আর কারোর নাম বুঝি তারা হবে না। তবে আমার নামও ঠিক তার নামেই রাখা হয়েছে। ও, বুঝেছি। ওই যেমন শিব ঠাকুরের নামেই আমার কাকার নাম, তারপর ধরো দুর্গা ঠাকুরের নামেই আমার ছোট বোনের নাম, তেমনি আমার বড় মায়ের নামে তোমারই নাম, তাই তো? হ্যাঁ গো, হ্যাঁ। ওহো, তারা নাম করতে করতে একটা কথা মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো? জানো, আজ সকাল থেকেই বড়মাকে দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু জানো তারা পিঠে কেউ নিয়ে গেল না, বড়মার কাছে যেতেই পারলাম না। তারপরেই তো মায়ের কথায় চলে এলাম পাঠশালায়। যাবে গো, যাবে। তোমার যখন মন কেমন করবে তুমি ঠিক কোনো না কোনো উপায় বড়মার কাছে চলে যাবে। বলছো? হ্যাঁ গো বলছি, কিন্তু এ তোমার ভারী অন্যায়। উমা, তোমার সঙ্গে আবার কি অন্যায় করলাম আমি? করেছো তো, সেই কখন এসছে তোমার সাথে খেলবো বলে, আর তুমি খালি মা মা করেই যাচ্ছ। এ কি তোমার অন্যায় না, তুমিই বলো। তুমি আমার সঙ্গে খেলবে? খেলবো বলেই তো এখানে এসেছি। কিন্তু আমার সঙ্গে তো কেউ খেলে না গো। কেন খেলে না? কেন, তুমি বুঝি খুব জগুলতে? মোটেই না, আমি কারোর সঙ্গে কখনো ঝগড়া করি না। সবাই বলে আমি নাকি বোকা হাবা, তাই জন্য আমার সঙ্গে কেউ খেলে না। উমা, সে কি, তুমি আবার বোকা হাবা হতে যাবে কেন? তুমি তো দেখছি খুব সুন্দর গুছিয়ে কথা বলছো। আমার কথা সুন্দর লাগছে? কিন্তু আমার কথা শুনে তো সবাই রেগে যায়। কেন রেগে যায়? কেন সে আমি জানি না গো, তবে রেগে যায় তা জানি। আমরা গরিব তো, তাই সব সময় ঘরে চাল থাকে না,
এই সেদিন মা বলল ঘরে চাল বাড়ন্ত। আমি গেলাম মোড়ল গিন্নির কাছে চাল চাইতে, কিন্তু তিনি বললেন চাল দেবেন না। তখন বললাম একটু ফ্যান দিন, ভাই বোনগুলো খেয়ে বাঁচবে। উমা, মোড়ল গিন্নি হাতের ফ্যান দিতেও চাইলেন না। তখন আমি বললাম তোমাদের তো এত আছে, একটু দিলে কি হয়। আর আমি বললাম যত দেবে তার দ্বিগুণ ফিরে আসবে। তাই শুনে আমায় মারতে এলেন। ওই দেখো তুমি হাসছো কেন? তা বাপু, তুমি মানুষের মুখের উপর কথা বলবে, তাও আবার সত্যি কথা, সে রাগ করবে না বুঝি? আমি যে মিথ্যে কথা কইতে পারি না। নাও, অনেক হয়েছে, এবার খেলতে চলো তো। কিন্তু কি খেলবো? আমরা বরঞ্চ দুজন মিলে শিব ঠাকুরের মূর্তি বানাবো, কেমন? শিব ঠাকুরের মূর্তি? হ্যাঁ, ওটাই পারবো। চলো চলো। কি হলো, আবার দাঁড়ালে কেন? গুরু মশাই তো আমাকে শাস্তি দিয়েছে, আমি এখান থেকে যাবো কি করে? তোমার গুরু মশাই এখন স্নান খাওয়া করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আর তুমি এখানে এই রোদ্দুরের মধ্যে শাস্তি ভোগ করবে? চলো চলো, এখন খেলতে চলো। না মানে, গুরু মশাইকে না জানিয়ে যাওয়াটা ঠিক হবে? পরে যদি বকাঝকা করে? তুমি যেমন তোমার বড় মাকে ভরসা করো, ঠিক তেমনই তুমি আমাকেও ভরসা করতে পারো, দেখবে তোমার কিচ্ছু হবে না। চলো এখন চলো। মামা, মামা, মামা! আচার্য মশাই, আসুন 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 আসুন। মামা কোথায়, ডাকো তাকে। মামা তো ঘরে নেই, সে তো পাঠশালায়। না, মামা পাঠশালায় নেই। নেই? তাহলে গেল কোথায় সে? সে তো আপনাদেরই জানবার কথা। বামার মতো ওরকম অবাধ্য ছেলে পাঠশালায় আর দুটি নেই। অবাধ্য? না না, আমাদের বামা অবাধ্য নয় আচার্য মশাই। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আমাদের মামা একদম অবাধ্য নয়, আমাদের সব কথা শুনে সে, সব কথা। তবে কি আমি মিছে কথা বলছি? আজ পাঠশালায় প্রথম দিনই ও যে কাণ্ডটা ঘটালো, তাতে তো ওকে সুবোধ বালক বলতে আমার বাধছে। কি করেছে ভাই? কি করেছে? সে আজ পাঠশালায় মোড়লের ছেলে যতীনের সঙ্গে ঝগড়া করেছে, তাকে যাতা বলেছে, তাই আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তো শাস্তি দিয়ে আমি নাওয়া খাওয়া করতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি আমার অনুমতি তোয়াক্কা না করেই সে চলে গেছে। ছি 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 ছি, শিক্ষাগুরুকে যে শ্রদ্ধা ভক্তি করতে হয়, মাননি করতে হয়, এইটুকু সহবত শিক্ষাও আপনারা ছেলেকে দেননি? আমার বামা এই কাজ করেছে আমি ভাবতে পারছি না আচার্য মশাই। বামার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি বামাকে খুঁজে নিয়ে আপনার কাছে যাব। আপনার আপনার যা মন চায়, যা প্রাণ চায়, আপনি বামাকে শাস্তি দেবে। আপন বলে ছেলে আমার বামা, কি করি বলুন? ও সব বলে ছেলের দোষ ঢাকবেন না, খবরদার খবরদার, আর বামাকে আমার পাঠশালায় পড়াতে পাঠাবেন না। অমন অবাধ্য ছেলেকে আমি আর পড়াবো না। দেখো দেখো, আমার কথা শুনুন, এমন কঠিন হবে না আচার্য মশাই। বামা আমার লেখাপড়া শিখে মস্ত বড় মানুষ হবে, এ আমার বহুদিনের স্বপ্ন আচার্য মশাই। আমি আমি বামাকে যা শাস্তি দেওয়ার দেব। আপনি দয়া করে ওকে পড়ান আচার্য মশাই, দয়া করে আমার ছেলেটাকে লেখাপড়া শেখান। আমি আমি আপনার পায়ে পড়ি। থাক থাক, বামুনের গিন্নি হয়ে আর পায়ে পড়বেন না। ঠিক আছে ঠিক আছে, নেহাতি পাঠশালায় আজ বামার প্রথম দিন, তাই ওকে তাড়াবো না। তবে হ্যাঁ,
ভবিষ্যতে আর যদি কোনোদিনও বেয়াদপি করে তাহলে কিন্তু ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমি পাঠশালা থেকে দূর করে দেব, মনে থাকে যেন। জয়কালী, মা তোর ভাই কোথায় গেল বল দেখি? আমি দেখছি মা। না না না, তুই যাস না, তুই ঘরে থাক, বোনদের খেতে দে, আমি দেখে আসছি। বামা বামা, কোথায় গেল ভাই, কোথায় গেল? মহাবীর।